মানুষের অন্তরে যে শক্তি রয়েছে সেই শক্তিরই প্রকাশ পায় অন্তঃশক্তির মাধ্যমে। এবং চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম অন্তঃশক্তি। চলে এসেছি চোরবাগান সার্বজনীন ক্লাবে, এবং এখানে যে থিম আদলে পুজো হচ্ছে তা কিন্তু সত্যি বেশ অন্যরকম। আমি কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সভাপতি, কথা বলবো তার সঙ্গে। দাদা, আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই যে থিমটা চোরবাগান, আমি দেখছি বেশ একটা খুব সুন্দর কাঁচ দিয়ে আপনাদের নানা রকমের প্যাটার্নে অনেক কিছু তৈরি করা আছে, একটু মণ্ডপ এবং থিমের বিষয়টা একটু। দেখুন, আমাদের এবারে 87তম বর্ষ, আর আমাদের থিম হচ্ছে অন্তঃশক্তি। তো আপনি এই যে মণ্ডপটা দেখছেন, এটা আমরা 2020 থেকে তৈরি করার কথা ছিল, কিন্তু ডিউ টু করোনার কারণে আমরা এটা তৈরি করতে পারিনি। 2021 চেষ্টা করেছিলাম, আবার করোনা ফিরে আসে, আবার করতে পারিনি, অন্য একটি মণ্ডপ তৈরি হয়। তো ফাইনালি এবছরে আমরা তৈরি করছি। এটা অন্তঃশক্তি বিমলদা এই জন্যে নাম দিয়েছে, এটা বিমল সামন্ত তৈরি, আর প্রতিমা আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে সুব্রত মিধা, আর আলো পেমেন্দু বিকাশ চাকি। অন্তঃশক্তি এ কারণে নাম দিয়েছে যে আমাদের যে একটা ইনার পাওয়ার থাকে, সেই অন্তঃশক্তি যে আমরাও যে 2 বছর হাল ছাড়িনি, মেন এটাই বোঝাতে চেয়েছিল। আর দ্বিতীয় কারণ ছিল আরেকটা, যে এটা একটা ইনস্টলেশন আর্ট, যেটা আপনারা দেখলেন যে একটা কাঁচ দিয়ে যে এটা করা যায়, সবাই তো অন্যরকমভাবে আমরা একটা অন্যরকম কিছু করার চেষ্টা করেছি, সেটাই করার হয়েছে, সেটাই। এই কাঁচ কোথা থেকে আসছে এত যে বোতল আপনারা দেখতে পাচ্ছেন? 2 বছর ধরে বললাম তো আপনাকে, 2 বছর, এটা মানে 2 বছর ধরে আমাদের এগুলো জোগাড় করতে হচ্ছে, মানে 2 বছর করে গেছি, আমরা নিজেরাও জানতাম না কত হয়েছে। এখানে একটি বাড়িতে ছিল, সেখানেই এগুলো রেডি করা হয়েছিল। তো করতে করতে তারপর তো অ্যাটলিস্ট এতে শুরু হয়েছে, এখন সবে তো প্রায় সে সবার মুখে, আর এবার লাইটিং যায় চলছে। একটু জানতে চাইবো, এই যে আমরা দেখছি মণ্ডপে ঘুরে নানা রকমের আমরা অন্তঃশক্তি, যেটা আপনি বলতে চাইছেন, পাশাপাশি দেখলাম একটা বেশ সুন্দর, আপনি বলছিলেন অপটিক্যাল ইলিউশন, সেই বিষয়টা যদি একটু বলেন যে মণ্ডপে বিশেষত্বগুলো একটু যদি। দেখুন, কাঁচ দিয়ে একটা একে বিভিন্ন রকম তো করেছে, কাঁচের একটা নিজস্ব একটা থাকে, ঠিক আছে। তো যখন তার উপর একটা আলো একটা এফেক্ট হবে, তখন একটা ইলিউশনেরই সৃষ্টি হবে। আর আপনি যদি দেখেন এই পুরো মণ্ডপটা, যদি সলিডিটির কিছু থাকে তাহলে তার ফ্লোর ম্যাপিংটা আর ঠাকুরটা, বাকি যা আছে তো কাঁচ। তো সেই দিক থেকে দেখলে তো সেটা তখন দেখবেন একটা ট্রান্সপারেন্ট, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা ট্রান্সপারেন্ট দেখতে পাবেন। তো সেটাই মেনলি ব্যাপার। তো আমরা দর্শকদের কাছে অনুরোধ করবো, আসুন দেখুন একটা নতুনত্ব। প্রতি বছর আমরা চেষ্টা করি কিছু করার, এবারও সেই চেষ্টা করেছি, আশা করি তাদের ভাল লাগবে। মাতৃমূর্তি সম্পর্কে যদি একটু বল। আমরা মাতৃমূর্তি আমাদের মা মায়ের মতোই থাকে, আমরা মাকে নিয়ে কখনোই করি না, আর এবারও সেইভাবে মা মায়ের মতোই রয়েছে। মাটিরই ঠাকুমার প্রতিমা সুব্রত তৈরি করেছে, সুব্রত মিধা, আর তৈরি হয়েছে কাঁচরাপাড়ায়, বাকিটা এখানে শেষ হয়েছে, রঙও 2-3 দিনের মধ্যে শুরু হবে। তো আমাদের প্যান্ডেল বলতে পারেন প্রায় 70-80% কাজ শেষ হয়ে গেছে, লাস্ট এক্সিকিউশন চলছে। আমাদের টার্গেট আছে যে 10-15 তারিখের মধ্যে পুরো শেষ করে দেওয়া। মাতৃমূর্তি তো আমরা দেখছি থিমের আদলেই বোধ হয় হয়েছে। না, থিমের ঠিক আদলে নয়, মা মায়ের জায়গায় আমরা রেখেছি, এই নয় যে মাকে অন্যরকম কোনোভাবে রেখেছি ভঙ্গিমা। হয়তো মা বসে আছে এখানে, সেটা একটা অন্যরকম রাজকীয় ভঙ্গিমায়, কিন্তু সেরকম কোনো একটা চেঞ্জেস, মানে মাকে মায়ের মতোই আবার বলছি রাখার আমরা চেষ্টা করেছি। অন্য কোনো কিছু দিনে মাটি দিয়েই তৈরি, এবং মাটিরই ঠাকুর তৈরি হয়েছে।
আমরা দেখলাম যে চোর বাগান সার্বজনীন তাদের যে এই বছরের যে পুজোর উপস্থাপনা আমরা দেখছিলাম, এবং যে ঘুরে ঘুরে যেটা দেখলাম যে অন্তঃশক্তি তাদের এবছরের থিম, এবং সেই থিমে আমরা দেখতেই পাচ্ছি যে কাঁচ দিয়ে নানা রকমভাবে কিন্তু আমাদের মনের মধ্যে আমাদের যে শক্তি রয়েছে, আমাদের যে ভেতরের যে শক্তি, সেই বিষয়টাকেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবছর চোর বাগান সার্বজনীনের থিমে। ক্যামেরায় অর্ক ঘোষের সঙ্গে অদ্রিজা ঘোষ, আরোহী নিউজ, কলকাতা। Thank you.